কালের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিসমার্জ ভাই, আপনার প্রশ্নটি হচ্ছে, সালাত অবস্থায় যদি মাতাপিতা ডাকে তখন সেইটাকে নামাজ ভঙ্গ করে সাড়া দিতে পারবে কিনা? এখানে দুটো বিষয়, যদি ফরজ সালাত হয় তাহলে মাতাপিতার ডাকে সালাত ভঙ্গ করে সাড়া দিবে না, বরং সে দুটো কাজ করতে পারে। একটা হচ্ছে সালাতকে সংক্ষিপ্ত করবে, আর দ্বিতীয়টা হচ্ছে সে কেরাত জোরে পড়বে, যাতে করে মাতা পিতা বুঝতে পারে যে সে সালাতে আছে, যদি ফরজ সালাত হয়। আর যদি নাকি নফল সালাত শূন্য সালাত হয়ে থাকে তখন দেখবে যে উনারা ধৈর্য ধরবেন কিনা, ধৈর্য ধরবেন বলে যদি উনারা যদি আশ্বাস হয় তাহলে সংক্ষেপে সালাত শেষ করে তারপর মাতা পিতা ডাকে সাড়া দিবেন। আর যদি নাকি উনারা বিরক্ত বোধ করেন তখন সঙ্গে সঙ্গে সালাত ভঙ্গ করে মাতা পিতার ডাকে সাড়া দিবেন। এই বিষয়ের উপরে যে আমরা একটা হাদিস দেখি, সেই হাদিসটা হচ্ছে বুখারীর 707 নম্বর হাদিস, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি করে, ইন্নি লাকুমু ফি সালাত উরিদু আন উতাফিলা ফিহা ফা আসমাউ বুকা আসবিয়ি ফা আতাজাওয়াজু ফি সালাতি আমি মুসল্লিদেরকে নিয়ে সালাত আদায় করতে দাঁড়াই আর মনে করি যে লম্বা লম্বা কেরাত পড়ব, কিন্তু দেখি যে ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ, তখন আমি সালাতকে সংক্ষেপ করি, যে এই ভয়ে যে মায়ের কষ্ট যেন না হইয়া যায়। অর্থাৎ তৎকালীন জমানাতে তো মহিলারাও জামাতে সালাত আদায় করতেন, দেখেন মহিলাদের সালাতে জমাতে আদায় করার বিষয়টা সহিহ বুখারী দ্বারা সুপ্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের কিভাবে মূল্যায়ন করছেন এখানে, যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসতেন সালাত অবস্থায়, যদি এখানে কান্নাকাটি করে মায়ের কষ্ট হবে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে সংক্ষেপ করতেন। ফাহাযা ইয়াদুল্লু আলা মুশরিয়াতি তাজাউজ ফিস সালাতি ওয়া তাখফীফি লিআরযিন ইয়াশগুলু বালাল মুসাল্লি, এই হাদিস দ্বারাই দলিল হলো সালাতকে সংক্ষেপ করতে পারবে যদি নাকি সালাত অবস্থায় কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয়। আর যদি নাকি সালাতটা নফল সালাত হয় তাহলে অবশ্যই যে এখানে মাতা পিতাকে সে খেয়াল করবে তারা ধৈর্য ধরতেছে কিনা, যদি ধৈর্য ধরে সালাত সংক্ষেপে শেষ করবে তারপর জবাব দিবে, আর যদি ধৈর্য না ধরে তাহলে সালাত ভেঙ্গে তারপরে মা বাপের তাকে সাড়া দিবে। যেমন সহিহ বুখারীর 3636, সহিহ মুসলিমের 2550 নম্বর হাদিস, যে হাদিস আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যেটা আমরা জানি জুরাইজের একটা ঘটনা, যে জুরাইজ একটা জায়গাতে আবাদতখানাতে আবাদত করতো, মা আসিয়া ডাক দিছিল আর জব না দেওয়ার কারণে তার উপরে একটা শাস্তি এসছে, তবে এই সালাতটা ছিল নফল সালাত। এই জুরাইজ যদি নাকি নফল সালাত ভেঙ্গে মায়ের উত্তর দিত সাড়া দিত তাহলে সবচেয়ে ভালো ছিল। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যদি নফল সালাত হয় তাহলে মাতা পিতা যদি নাকি ডাকার পরে ধৈর্য না ধরবেন এরকম আশঙ্কা, তাহলে নফল সালাত ভেঙ্গে মাতা পিতার জবাব দিবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম ইসলাম, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।